বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পারভীন আক্তার। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো বাংলা বিষয় নিয়ে আমি এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে তোমাদের যে প্রশ্নের ধারা আসে, প্রশ্নটা কেমন আসে, সেই সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। তোমরা ইতিমধ্যে একটা পরীক্ষা দিয়ে দিয়েছ, তারপরেও তোমাদেরকে আমি এ বিষয়ে অবগত করার জন্য আবারও বলছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এখন থেকে এই পরীক্ষা, সামনে তোমাদের 12 তারিখে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমরা ঠিকমতো সুন্দরভাবে সেই প্রশ্নের অ্যান্সারগুলি করতে পারবে। দেখা যায় যে অনেকে তোমরা ঠিকমতো প্রশ্নের অ্যান্সার করেছো, অনেকে করোনি। সেই বিষয় মাথা রেখেই আজকে আমি তোমাদের এই ক্লাসটি করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু দুইটি বই, একটি হচ্ছে বাংলা সাহিত্য, আরেকটা হচ্ছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই দুইটি বই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের জন্য তোমাদের নির্ধারণ করা কী কী, বাংলা সাহিত্য কণিকা আর হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি। তো এই দুইটি বই থেকে তোমাদের যে বাংলা সাহিত্য, সেই সাহিত্য বিষয় থেকে, বাংলা সাহিত্য কণিকা থেকে, যেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, তো সেই বিষয় থেকে তোমাদের গদ্য পদ্য, তোমাদের সেখানে গল্প আছে আর আছে কবিতা। তো তোমাদের সেই গদ্য থেকে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে হবে, তোমাদের তিনটা তিনটা করে আসবে, গদ্য থেকে তিনটা এবং পদ্য থেকে তিনটা তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। আমি কিন্তু তোমাদের রিটেন, তোমাদের রচনামূলক অংশের কথা বলছি, আর রচনামূলক অংশের জন্য তোমাদের মোট 70 নাম্বার বরাদ্দ। আর এই 70 নাম্বারের জন্য বাংলা প্রথম পত্রে হচ্ছে 40, আর হচ্ছে নির্মিত অংশে হচ্ছে 30। তোমার হচ্ছে কী কী, সাহিত্য অংশে হচ্ছে তোমার 40, আর এই সাহিত্য অংশের মধ্যে তোমাদের গদ্য থেকে তিনটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, আর সেই সৃজনশীল থেকে তোমাদের দুইটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। দুইটি কিন্তু অবশ্যই করতে হবে, আর এই দুইটির জন্য তোমাদেরকে 20 মার্ক। আবার পদ্য থেকে তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে, আর সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমাদের গদ্য থেকে 20 এবং পদ্য থেকে 20, গদ্য 20 এবং পদ্য 20 হয়ে গেল আমাদের রচনামূলক অংশে 40 নাম্বার। এখন হচ্ছে আমাদের যে ব্যাকরণের নির্মিতি অংশ, আর সেই নির্মিতি অংশ থেকে ফার্স্টে তোমাদের আসবে কি, সারাংশ সারমর্ম। আর এই সারাংশ সারমর্মের জন্য তোমাদের কি থাকবে, 5 নাম্বার, এবং ভাব সম্প্রসারণের জন্য তোমাদের থাকবে কত, 5 নাম্বার, চিঠি আর দরখাস্তের জন্য তোমাদের থাকবে কত, 5 নাম্বার, এবং রচনার জন্য তোমাদের থাকবে কত, 15 নাম্বার। তাহলে এখানে আমাদের মোট হয়ে গেল কত, 30 নাম্বার। 15 আর 15 কত, 30। এই হচ্ছে আমাদের নির্মিতি অংশের জন্য বরাদ্দ। আর তোমাদের বহু নির্বাচনী তোমাদের গদ্য থেকে এবং পদ্য থেকে তোমাদের আসবে হচ্ছে 16টা প্রশ্নের অ্যান্সার আসবে। গদ্য পদ্য থেকে তোমাদের আসবে কয়টা, 16টা, এবং ব্যাকরণ অংশ থেকে তোমাদের আসবে 14টা। গদ্য প্লাস পদ্য থেকে বহু নির্বাচনী হচ্ছে 16টি, এবং ব্যাকরণ থেকে আসবে কয়টি, 14টি। তাহলে এখানে আমাদের কয়টা হলো, 30টি নৈমিত্তিক। তাহলে 70 হচ্ছে তোমাদের রচনামূলক অংশ এবং 30 হচ্ছে তোমাদের বহু নির্বাচনী অংশ। আর বহু নির্বাচনী অংশ থেকে তোমাদের গদ্য পদ্য থেকে 16টি এমসিকিউ, এবং ব্যাকরণ অংশ থেকে তোমাদের 14টি এমসিকিউ, মোট হচ্ছে তোমাদের 30টি এমসিকিউ তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রশ্নের ধারাটা ঠিকমতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সামনে পরীক্ষা দেবে, আশা করছি তোমাদের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না।
আর এই কারণে কিন্তু আমি তোমাদের সেই প্রশ্ন সম্পর্কে আজকে আলোচনা করলাম। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।